মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিউটিএস ব্লগস চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 7:30। তো এখনই মাত্র আমি আমার ডিপার্টমেন্টে মোটামুটি সব কিছু কাজ টাজ গুছিয়ে এখন যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য। তো বাইরেটা এলাম, এখন দাঁড়িয়ে আছি বাইরে। তো চলো বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এটা হচ্ছে বাইরের আজকের ভিউ। তো একটু একটু কুয়াশা, আবার একটু একটু রোদ উঠছে, বেশ ভালোই লাগছে দেখতে। চলো এখন আমি চলে যাব একটু ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর তোমাদের সাথে আবার একেবারে হ্যান্ড ওভার দিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম ডিউটি থেকে, এখন যাচ্ছি বাসের কাছে। বাস দিয়ে তো যাব, তোমাদের দাদা ডিউটি চলে এসেছে। তো চলো তাহলে এখন রুমে যাব তোমাদের বাসে করে। বাস 9:30, এখন বাজে 9:00 বেজেছে, আরও আধ ঘন্টা পরে। তো আধ ঘন্টা বসবো, তারপরে 9:30 সময় বাস। তো চলো একেবারে রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই সবে এলাম ডিউটি থেকে। তো চলো এখন ড্রেস ট্রেস খুলে একদম ফ্রেশ হয়ে নিই, রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করবো। তো আগে ঘরটার একটু সুরে টুরে নিই, ঘরটার সুরে একদম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর চোখে প্রচুর ঘুম আসছে, ঠান্ডা লাগছে, তো গাড়ি দিয়ে এসছি, গাড়িতে পুরো ঘুমিয়েই গেছিলাম। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না করতে হবে। তো মুখ টুক ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, ওইদিকে ঘরটার মুছে টুছে, কিন্তু সোয়েটারটা খুলিনি বন্ধুরা। সোয়েটারটা প্রচুর মানে ঠান্ডা লাগছে, সেই জন্য সোয়েটার পরে আছি। আর ওইদিকে দেখো, আমি তো সবজি বসিয়ে দিয়েছি। তো আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তোমাদের দাদাও নেই, তো সেই জন্য আমি দেখো এখানেই রান্না করছি ইন্ডাকশানে। তো কাল রাতে ডাল করে গিয়েছিলাম, তোমাদের দাদা একটু ডাল খেয়েছে, আর অনেকটা ডাল রয়ে গেছে। তো ডাল আছে, ডালটা গরম করেছি, আর এখন বাঁধাকপি রান্না করছি, আর হচ্ছে শুটকির চাটনি করব। তো এই যে দেখো বাঁধাকপিটা ব্যাখ্যা, তো এই যে দেখো আমি এখন বাঁধাকপিটা রান্না করছি, ঠিক আছে। সবজি নোংরাগুলো এখনো ফেলিনি, এগুলো ফেলে দিয়ে আসবো। আর এখানে দেখো গতকালকে যে মানে ডাল করেছিলাম, এই যে ডালটা এখন আমি গরম করে রেখেছি। আর এখানে একটু ভর্তাও আছে, তাও আমি গতকাল করেছিলাম। আর এখানে দেখো ভাত আছে, ভাত করবো না, শুধু সবজিটা করে ঘুমিয়ে যাব। যদি তোমাদের দাদা তো ক্যান্টিনে হয়তো বা আজকে খেয়ে নেবে, যেহেতু আমি যেহেতু ইয়ে করবো না, যদি ক্যান্টিনে নাও খায়, যদি এসে খেতে যায়, তাহলে কুকারে তাড়াতাড়ি করে দেওয়া যাবে। তো সেই জন্য এখন আর ভাত করব না, তো কারণ ভাত করলে সেই তো ঠান্ডা হয়ে যাবে, বুঝতেই পারছো। সেই জন্য ভাবছি যে ভাত করব না, যদি হয়তো তাহলে মানে ইয়েতে করে দেব, তোমাদের দাদা আসলে তখন তাড়াতাড়ি করে কুকারে করে দেওয়া যাবে। তো সেই জন্য এখন আর ভাত করব না, যেহেতু ভাত আছে, ওই ভাতটা আমি গরম করে খেয়ে নেব। আর এখন বাঁধাকপি সবজিটা রান্না করব, আর হচ্ছে শুটকি মাছ রান্না করব। তো শুটকি মাছটা এখনও কাটাকুটি করিনি, রেডি করিনি, তো এখন এটা কাটবো টমেটো পেঁয়াজ দিয়ে। তো চলো যতটা পারছি শেয়ার করছি, নাইট করে এসছি, বুঝতেই পারছো অতটা শেয়ার করতে ইচ্ছা করছে না। তো চলো বন্ধুরা দেখো, এখানে শুটকির চাটনিটা করছি, আর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা প্রায় হয়ে এসছে দেখো, এই যে। তো এটা আর একটু শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। আমার আজকে রান্নাবান্না শেষ, শুধু বিকেলবেলা তোমাদের দাদা যদি খেয়ে আসে তো ভালো, খেয়ে আসলে আমি উঠে একেবারে মানে ভাতটা বসিয়ে দেবো কুকারে গরম গরম, যদি খেয়ে না আসে। আর খেয়ে আসলে তো একবারে আমি সন্ধ্যের সময় যাওয়ার আগে দিয়েই করি। আর আমি এখন দুবার শীতকাল, তো দুবার দুবেলা ভাত খেতেও ভালো লাগে না, আমি তো এখন খেয়েই নেব। তো দেখা যাক কী হয়, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা হবে, ঠিক আছে। তো এখন আপাতত আমি ভাত রান্না করব না, এটাই ফাইনাল, ভাত অলরেডি আছে। তো চলো তাহলে সবজিটা নামিয়ে নিই, নামিয়ে রান্নাঘরটা মুছবো, মুছে চান টান করে একেবারে তোমাদের সামনে আসছি। দেখো চান টান করে চলে এলাম, ঠিক আছে। তো কাপড় ধুয়েছিলাম, যেগুলো আমি পরে ডিউটিতে ছিলাম, মানে ডিউটি গেছিলাম, ওই ড্রেসগুলো ধুয়ে দিয়েছি। তো ওগুলো এখন বাইরে নেড়ে দিয়ে আসব, তারপর খাবার খাবো। বন্ধুরা দেখো, এদিকে কাপড়গুলো আমি নেড়ে দিলাম। দেখো বাইরে এরকম রোদ উঠেছে, আর আজকে রোদে সেরকম তাপই নেই, ঠিক আছে।
টাপড় ধুয়ে চলে এলাম রান্নাঘরে। তো চলো তোমাদেরকে লাস্ট মানে ওই সময় তো দেখানো হয়নি, এমনিতে রান্না করতে করতে দেখিয়েছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই রান্নাগুলো। তো বন্ধুরে এই যে দেখো, এখানে শুটকির চাটনি করেছি, এ হচ্ছে শুটকির চাটনি, ঠিক আছে। আর এখানে হচ্ছে বাঁধাকপির সবজিটা, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে। আর এখানে হচ্ছে ডাল, ঠিক আছে। ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওই সময় আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে আবার দুপুরের দিকে একবার উঠেছিলাম, কেন কি তোমাদের দাদা আজকে হাফ সিএল নিয়ে চলে এসেছিলো। তোমাদের দাদা শরীরটা নাকি ভালো লাগছিল না, মাথা প্রচুর ব্যথা করছিলো, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে। তো গতকালকে আমাকে ডিউটিতে দিয়ে এসছে, তারপর সকালবেলা আবার ঠান্ডায় গেছিলো, আবার ডিউটি থেকে এসে চান টান করেছে, ওই যে দুবার তিনবার বাইক চালিয়েছে ঠান্ডাতে, তো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ঠান্ডা লেগে গেছে সেই জন্য আজকে ভাবছি যে ওকে আর আমাকে দিয়ে আসার জন্য বলবো না, বাস দিয়েই চলে যাব। তো যাই হোক, আমি উঠে গেছি, উঠে দেখো এদিকে খাবার টাবার গরম করে খাবার নিয়ে নিয়ে দেখেছিলে যে আমি ভাত রান্না করিনি। তো তারপর তোমাদের দাদা যখন এসছে আমি তো অবাক হয়ে গেলাম, হঠাৎ আমাকে ডাকছে, দিয়ে আমি ভাবলাম যে কী রে এত তাড়াতাড়ি, কি মানে 5টা বেজে গেল। তারপর দেখছি যে না, 2টো বাজে। তো তাড়াতাড়ি করে আমি তখন ঘুমের চোখেই উঠে কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়েছে, ও খাবার খেয়েছে। তো তো এখন আমি কুকারে একটু ইয়ে বসিয়েছি, কি বলে, ছোলা সেদ্ধ বসিয়েছি, ভাবছি মুড়িটা মাখাবো ভালো করে ঝাল করে, ও যেহেতু ঠান্ডাও লেগেছে, আর মুড়িটা মানে মাখিয়ে খেলে ভালোও লাগবে। আর 1 কাপ করে চা করব, চা দেবো আদা দিয়ে। তো চলো দেখতে থাকো কুকারের দিকে। আমি কি যেন ছোলা মটরগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটছি, মুড়িতে দিচ্ছি, ঠিক আছে। টমেটো কাটবো, তারপর ছোলা চানাচুর এগুলো সব দিয়ে মুড়িটা এখন মাখাবো। আর উপরে ওই দিকে ইন্ডাকশনে চা বসিয়েছি, চা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি মুড়িটা এখনও মাখিনি, কিন্তু এরকমভাবে রেডি করে নিয়েছি। তো এখন মুড়িটা মাখাবো, চা খাবো। তো চলো চাটা খেয়ে মুড়ি টুড়ি খেয়ে একেবারে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা টিফিন টিফিন খেয়ে চলে এসেছি, তো ভাবলাম বাসে যাব, তোমাদের দাদা বলছে যে না বাসে যেতে হবে না, ওই দিয়ে আসবে। তো যাই হোক, দিয়ে যখন আসবে তো ভালো কথা, দিয়ে আসবে, আমার কি, আমি তো বলেছি বাস দিয়ে যাব, তাই না? এখন তো ডিউটি চলে যাব। তা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।